হাই এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকেও ঘুমতে করতে লেট হয়ে গেছে আর মা খাবার ভেজে দিয়েছে সকালের খাবার। চলো খাবো, ফ্রেশ ট্রেশ হয়ে এইমাত্র এলাম। সকালের খাবার ডিমের ভুজিয়া আর রুটি, চলো এগুলোকে শেষ করা যাক। খাওয়া দাওয়া কমপ্লিট করেই বসেছিলাম। তো কথা হচ্ছে কালকে কালী পুজো, আর আজকে কি আমি ঠিক জানি না কি একটা নাম বলে। তো আজকে আমাদের বাড়িতে 14 শাক খেতে হয়, 14 রকমের শাক, ঠিক আছে। জানি না যে তোমাদের বাড়িতেও খেতে হয় কিনা, তো যদি খেতে হয় একটু কমেন্ট করে বলো। সবার বাড়িতে আমি জানি না কি নিয়ম, তো আমাদের 14 শাক খেতে হয় আর আজকে 14টা প্রদীপ জ্বালাতে হয়। মানে এই ভিডিওটা তোমরা কালকে দেখবা, কালকে মানে যেদিনকে দেখছো সেদিনকে মোমবাতি জ্বালাতে হয় সবারই বাড়িতে, এটা আমি জানি, দীপাবলি, ঠিক আছে। আর অ্যাডভান্স সবাইকে শুভ দীপাবলি, কালকে তো মেন দীপাবলি। তো আজকে মানে আগের দিন, আর তোমরা দীপাবলির দিন ভিডিওটা পাবে দেখছো। তো আজকে আমাদের বাড়িতে প্রদীপ জ্বালাতে হয়, কালকেও মোমবাতি জ্বালাবো, সেই ভিডিওটা পরদিন পাবে নেক্সট দিন, এটা তোমরা ভালো করেই জানো। তো এই যে দেখো, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, মা দেখি 14 রকমের শাক জোগাড় করেছে, কারণ আজকাল তো আর চারিদিকে শাক পাওয়া যায় না, ওই জন্য দেখি বাবাকে বলছিল যে শাক কিনে আনার কথা। তো দেখি মা ঠিক জোগাড় করে ফেলেছে 14 রকমের। আমি থ 14 রকমের শাক কিন্তু চারিখানে ব্যাপার নয় জোগাড় করা। এই দেখো এইখানে, আশা করি বুঝতে পারবে না, যারা আর কি এসব স্পেশালিস্ট তারা বুঝতে পারবে। নানা রকমের এখানে শাক আছে, বুঝতে পারছো, একটা ভ্যারাইটিস ব্যাপার, আর এটা যে খেতে হয় আমাদের, ওই জন্যই তো আমি জিজ্ঞাসা করলাম। মা বলছে দেখ সবারই তুলেছে, যাদের খেতে হয় তারা কমেন্ট করে আমাকে জানাবে। কালকের কোকাকোলা এখনো শেষ হয়নি, বাবারটাও দেখলাম আছে, চলো আপাতত কোকাকোলা খাওয়া যাক। আজকে সারাদিন এই কোকাকোলাই খাবো। একটা উইন্ডশিল্ড অর্ডার করেছিলাম, আমার নয়, রাকেশের গাড়ির, এই যে চলে এসছে ওটাই আনতে এসেছিলাম। সামনে রাকে দাঁড়িয়ে ওর অবস্থা দেখলে তোমরা হয়তো ভয় পেয়ে যাবা, ঠিক আছে। কাজ থেকে এলো মাত্র, বলছে আমি আসবো না ভিডিওর সামনে। তো চলো দেখাচ্ছি তোমাদের খুলে উইন্ডশিল্ডটা। কত প্যাকেজ দেখো, এই একটা ছিল, তারপরে এর উপরে এটা ছিল, তারপরে এটা আবার, এই দেখো আমি দেখাচ্ছি, ভাইয়ের গাড়ি, রাকেশ ক্যামেরা ধরেছে। এই কিন্তু এরকম কেন, এরকমই হয় নাকি এটা? পারফেক্ট হচ্ছে হচ্ছে, প্রথমে ভাবলাম ভুল এসেছে, তারপরে চেক ফেক করে দেখলাম ইউটিউব ফিউটিউব, না ওকে পুরো পারফেক্ট, শুধু হালকা একটু ডাইসের দাগ আছে মনে হয় বেরোতে গিয়ে, হালকা ক্যাচ টাইপের সাইডে আছে, এমনি ভালো। ওকে সান টান করে সবে খেলাটা দেখতে পারলাম, দেখি 2 উইকেট পড়ে গেল পরপর, ইন্ডিয়া সেকেন্ড ব্যাট করছে, আর আমি টিভিটা সবে খুললাম, তো খুবই দুঃখজনক ব্যাপার। তো চলো দেখি মা খাওয়ার বেড়েছে, খাবো এখন, দেখার যে আজকে কে জিতবে। খেতে বসে পড়েছি দুপুরের খাবার, এই যে 14 শাক, বেগুন ভাজা, এটা কি আমি জানি না, আলু ভাজা, আর রয়েছে মাছ, রয়েছে মাছ, মাছ দিচ্ছে মা, ও থাক আগে শাকগুলো খেয়ে নি। তো চলো, দু বলে দু রান দরকার এখন দেখার, মানে প্রচুর টান টান উত্তেজনা। আমি প্রদীপ আনতে যাবো বাড়িতে, ওই যে দিয়া জ্বালাতে হয়, বোলিং বোলিং বোলিং, ও আউট আউট আউট, দিনেশ কার্তিক আউট। এক বলে এক রান দরকার, মানে আজকের ম্যাচে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, দেখা যাক কি করে রবিচন্দ্র অশ্বিন। ইয়েস ইয়েস ইয়েস, সত্যি বলছি মানে ভাবার বাইরে ছিল, বিরাট কোহলিও দেখিয়ে দিল আজকে যে ও একটা খেলোয়াড়, মানে ভাবতেই পারিনি যে আজকের ম্যাচ জিতবো, বুঝতে পেরেছো, সত্যি বলছি সত্যি বলছি, মানে প্রচন্ড হ্যাপি, সত্যি বলছি আজকে খুব খুশি, মানে ম্যাচটা দেখে নাই একটা টাইম চলে এসেছিল, কাঁদো কাঁদো হয়ে গেছিলাম, এত ভালো খেলো বিরাট কোহলি, তারপর যদি ম্যাচটা হেরে যায়, তো ফাইনালি সত্যি জিতেছে, খুব খুশি। আর চলো আর চলো, মা বকছে আমাকে, আমি এখন যাবো একটু বাজারে দিয়ে আনতে, তো মানে ওই প্রদীপ প্রদীপ মাটির প্রদীপ, তো চলো গিয়ে নিয়ে আসি। লাগে 14টা প্রদীপ, আমি এক গাদা প্রদীপ নিয়ে চলে এসেছি, 28টা টোটাল, পঞ্চপ্রদীপ একটা লাগে, একটা নিয়ে এসেছি, আর এগুলো দুটো এক্সট্রা নিয়ে এসেছি একটু সাজাবো গোজাবো বলে। তো চলো এগুলো আস্তে আস্তে আমি রেডি করি, মা আসছে, আমি করবো এগুলো সব টোটাল, এই যে জিনিসপত্র নিয়ে নিয়েছি, অ্যাক্সেসরিজ যা যা লাগে, এই দেখো ফাইনালি সব সাজিয়ে ফেলেছি, ঠিক আছে। আর মা একটা ঘরে নিয়ে গেল, তো চলো জ্বালাই আস্তে আস্তে।
চুপ। এই দেখো সারা বাড়িতে দিয়ে দিয়েছি, এটা হচ্ছে পঞ্চপ্রদীপ চারিদিকে, ওইদিকে তুলসী তলায় টোটালি সাজিয়ে দিয়েছি, আর আমার হাতে এখনো পাঁচখানা আছে। তো চলো আমি একটু বেরোবো, সবকিছু কমপ্লিট দিয়া 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 মায়ের কাছে খুব বকা ছোয়া খেয়েছি, আর তাছাড়া 14 খানা দিতে হয়, আজকে 28 খানা নিয়ে এসেছি, তারও বেশি মানে টোটাল 30টা না 31টা। তো সব দেওয়া কমপ্লিট, বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম ক্লাবে, ক্লাবে আবার খানিকক্ষণ কাজ টাজ করে সিক টিক মেরে ওই যে চালি হচ্ছে বললাম, এখনো মনে হয় 2-3 দিন হবে, তারপরে গেছিলাম চাটা খেয়ে এই বাড়ি এলাম। চলো একটু নিউজ টিউজ দেখবো তারপরে খাবো। চলে এসেছি আবার, আসবো না আসবো না করে, এই যে সব কিছু তৈরি হচ্ছে প্রায় হয়ে এসেছে, কালকে কাজ হলেই মনে হচ্ছে হয়ে যাবে। আবার বেরিয়েছিলাম গেছিলাম একটু ক্লাবে, তোমরা তো দেখলে, তো কাজ টাজ কমপ্লিট করে এই বাড়ি এলাম। তো এবার খাবো, দিয়ে খেয়ে ঘুমাবো, ভিডিও এডিট রাতে করবো, তারপরে কটা ইনস্টাগ্রামে আবার রিলস বানাতে হবে, এখন আবার শুরু করেছি, বেশ কিছুদিন বন্ধ রেখে গেছিলাম রিলস বানানো। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, ছোট্ট ভিডিও ছিল, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও থেকে, সকলকে গুড নাইট, টাটা।